स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। अवतार वरिष्ठे श्री रामकृष्ण देव এই পৃথিবীতে মনুষ্য শরীর ধারণ করে এসেছিলেন, তার সাথে তার লীলা সহচর যারা এসেছিলেন তাদের সম্পর্কে শ্রী জগন্মাতা বহু পূর্বে দেখিয়েছিলেন। যোগী তাদের মধ্যে শুধু অন্যতমই নহেন, কিন্তু যেই ছয়জন বিশেষ ঈশ্বরকুটি বলিয়া জগদম্বার কৃপায় তিনি পরে জানিতে পারিয়েছিলেন, ইনি তাহাদেরও অন্যতম। স্বামীজি বলিতেন, আমাদের ভিতর যদি সর্বতভাবে কেউ কামজিৎ থাকে সে তো যোগী। তাছাড়া নিরঞ্জনানন্দ একদা বলিয়াছিলেন, যোগীন তুমি আমাদের মাথার মণি। বলা বাহুল্য যে এইরূপ উচ্চ প্রশংসার যিনি অধিকারী তিনি অনন্য সাধারণ মহাপুরুষ, বস্তুত সরল মহাত্যাগী কঠোর তপস্বী মাতৃভক্ত সুখদেবের ন্যায় পরম পবিত্র যোগানন্দ শুধু রামকৃষ্ণ সংঘের কেন যে কোনো সমাজ বা কালের মাথার মণি। স্বামী যোগানন্দ মহারাজ অতি অল্প বয়সেই ঠাকুরের পূর্ণ দর্শন লাভে সমর্থন হয়েছিলেন এবং আমরা জানতে পারি যে কেশবচন্দ্র শ্রী রামকৃষ্ণকে কলিকাতার শিক্ষিত সমাজে তার পুস্তকের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে সুপরিচিত করিয়া দিয়েছিলেন। সেই কেশবচন্দ্রের প্রবন্ধাদি পড়িয়া যোগীন মহারাজ শ্রী রামকৃষ্ণের দর্শনে উৎসুক হয়েছিলেন। তার সেই জন্মস্থান আমরা জানতে পারি দক্ষিণের সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীর বংশে। তার পিতাও প্রতিনিয়ত এই দক্ষিণেশ্বরের আসতেন, গঙ্গা স্নান করতেন এবং পুষ্প চয়ন করিতেন, ভাব ভক্তি এগুলো তার যথেষ্ট পরিমাণে ছিল। কিন্তু শ্রী রামকৃষ্ণের সাথে তার এরকম একটা সুসম্পর্ক ছিল না। তখনকার সময় রামকৃষ্ণ সম্বন্ধে এরকম একটি ধারণা ছিল যে এখানে পাগলা ঠাকুর। কিন্তু যোগী কি করলেন, ওই বই পড়ে সেই কেশবচন্দ্রের প্রবন্ধাদি পড়ে তার ভিতরে একটা গভীর উৎসুক জাগল। একদিন সেই বাড়ি থেকে বেড়াতে এসে দক্ষিণেশ্বরে আসলেন, বাগানের মধ্যে অনেক ফুল ফুটে আছেন। তিনি ভাবলেন যে বাগানের মালি হবে, আচ্ছা তুমি কি আমাকে একটি ফুল দিতে পারো। যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি হয়তো ভাবছিল যে মালি, সুতরাং ফুলটি সে যে আদেশ করল আদিষ্ট পুরুষ অম্লান বদনে তাকে সেই ফুলটি দিয়ে দিল। তারপরে একদিন অন্য একদিন তিনি তখন দক্ষিণেশ্বরে আসলেন, অনেক ভক্তরা আসে, ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে সকলে ভক্তরা বসত, তিনি ভগবত প্রসঙ্গ করতেন। তখন সেই বাইরে দাঁড়িয়ে আছেন যোগী, দেখছেন অনেক লোক আছে। তিনি দেখি তিনি খুব চিন্তাম্বিত হয়ে গেলেন যে আরে আমি যাকে দেখেছিলাম তিনি তো এত ভগবত প্রসঙ্গ করছেন, শাস্ত্রের সে তত্ত্বকথা বলছেন, তাইলে তো সে মালি নয়। সেদিন তার সে চমক লাগলো। তারপরে এমন সময় ঠাকুর কাউকে বললেন, আচ্ছা বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ভিতরে আসতে বলো। দেখা গেল যে সেইদিন যোগীন ছাড়া আর কেউ নেই, যোগীনও এখানে অপেক্ষা করছে। তারপরে আসলো, সে ভিতরে বসলো, ঠাকুর তার পরিচয় জানলেন, তুমি কোত্থেকে এসেছ। তখনই জানতে পারলেন যে সাবর্ণ ফ্যামিলির থেকে এই ছেলেটি এসেছে। তখন ঠাকুর বলতেন, আমি তো তোমার অনেক আগে তোমাদের বাড়িতে অনেক বেশি মানে গিয়েছিলাম, ভগবত প্রসঙ্গ হতো, শাস্ত্র অধ্যয়ন হতো, আমি যোগদান করতাম, এরকম বলল। তখন ঠাকুর তাকে দেখি বললেন যে তোমার বেশ লক্ষণ খুব ভালো, সমৃদ্ধ সম্পন্ন জমিদার বংশে জন্মগ্রহণ করিয়ে বিষয় বিমুখতার ফলে অচিরেই দারিদ্রগ্রস্ত হয়েছিলেন সেই বংশের যারা ছিলেন। যোগীন তখন মাত্র কৈশোর। যোগিনের সাথে ঠাকুরের পূর্ণ দর্শন খুব কম বয়সী হয়েছিল। এইভাবে আমরা যোগিনের প্রাথমিক অবস্থা ঠাকুরের সংস্পর্শে আমরা দেখতে পাই। তারপরে দেখা যায় যে ঠাকুরের কাছে যোগিন ঘন ঘন আসিতেন, কিন্তু অতি গোপনে, কারণ ওইদিকে একটা প্রচার হয়ে গিয়েছিল যে
কাহাকে না জানিয়া দক্ষিণেশ্বরের লোকেরা দৃষ্টিতে ঠাকুর পাগল ছিলেন। তারপরে তিনি ভাবতেন যোগিনের ভয় ছিল উচ্চ বংশজাত জমিদার বংশে সদা সর্বদা পাগলের নিকট যাতায়াত করিতেছেন, ইহা জানিতে পারিলে এটা বাড়িতে আপত্তি করবে, শুধু নয় অনর্থের সৃষ্টিও করিয়া বসিবে। কিন্তু ক্রমে ক্রমে উহা প্রকাশ হইয়া পড়িল, সমবয়স্কেরা বিদ্রুপাদি করিতে লাগিল, যোগিন তবু পশ্চাৎপদ হন নাই। আর সৌভাগ্যবশত পিতা ও মাতা সব শুনিয়া বাধা দিলেন না, কারণ তাহারা জানিতেন যে সে বাধা নিষ্ফল হইবে। এইভাবে ঠাকুরের সাথে তার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। ঠাকুর স্বীয় সন্তানদের যারা তার কাছে এসেছিলেন কম বয়সে তাদের নিজস্ব ভাব অনুযায়ী গড়িয়া তুলিতেন। যোগিনের বেলায়ও তা হয়েছিল, কাহারও ভাব তিনি নষ্ট করিতেন না। যোগিন প্রথম প্রথম আহারাদি সম্বন্ধে অতি নিষ্ঠাবান ছিলেন যে কাহারও বাড়িতে জল গ্রহণ পর্যন্ত করিতেন না, ঠাকুরিয়া বিশেষ জানিতেন। একদিন তিনি যোগিনের সঙ্গে নানা জায়গায় ঘুরিয়া অবশেষে সন্ধ্যার সময় বাগবাজারে শ্রীযুক্ত বলরামবাবুর বাড়িতে উপস্থিত হইলেন। যোগিনের সমস্ত দিন খাওয়া হয় নাই, মাত্র জলযোগ করেই বাহির হইয়াছিলেন। ঠাকুরও তাহার আচার নিষ্ঠার কথা স্মরণ করিয়া কোথাও আহারাদি বিষয়ে উত্থাপন করেন নাই। সেজন্য বলরামবাবুর বাড়িতে আসি তাহাদিকে বললেন, ওগো এর যোগিনকে দেখাইয়া আজ খাওয়া হয়নি, একে কিছু খেতে দাও। বলরামবাবু ঠাকুরের কথায় যোগিনকে সাদরে জলযোগ করাইলেন। বলরামের প্রদত্ত দ্রব্যাদিতে ঠাকুর প্রবৃত্ত মনে করিতেন বলিয়া যোগিনের মনেও বলরামের গৃহ ও স্বয়ং বলরামের প্রতি শ্রদ্ধা জাগিয়েছিল, তাই সেদিন নির্বিবাদে আহার করিয়াছিলেন। কাশীপুর উদ্যানে ঠাকুর একদিন পালো দেওয়া ক্ষীর যেমন কলিকাতায় নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায় খাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। ডাক্তারের ইহাতে অমত ছিল না, অতএব যোগিন পরদিন ভোরে ওই ক্ষীর কিনিয়া আনিতে কলিকাতায় চললেন। পথে যাইতে যাইতে মনে চিন্তায় উদয় হইল, বাজারের ক্ষীরে পেলো ছাড়া আরো কত কি ভেজাল মিশানো থাকে, ঠাকুর খেলে অসুখ বাড়তে পারে। আবার ভাবিলেন ঠাকুরকে তো জিজ্ঞাসা করিনি, তাই কোনো ভক্তের দ্বারা ক্ষীর তৈরি করিয়া নিলে তিনি তো বিরক্ত হবেন না। সাত পাঁচ ভাবিতে ভাবিতে বলরাম ভবনে উপস্থিত হইয়া তাদের মাধ্যমে সেই দ্রব্য প্রস্তুত করিয়া দিতে চাহিলেন, কিন্তু সকালে ক্ষীর প্রস্তুত করা সম্ভব হইবে না বলিয়া অনেক দেরি হয়ে গেল। সেই ক্ষীর নিয়ে তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন, ঠাকুর তাতে খুব বিরক্ত হয়েছিলেন। ঠাকুর সেই যা নিত্য খেতেন যেটা পছন্দ করতেন সেটা সেই সময়ে আসে না, অসময়ে অনেক ভক্ত বাড়িতে গিয়া এইভাবে ক্ষীর তৈরি করে আনাটা ঠাকুর বেশি পছন্দ করতেন না। তাই এই তারপর ক্ষীর ঘন ছিল, গুরুপাক ছিল, শ্রীশ্রী মাকে আদেশ দিলেন সমস্ত ক্ষীর যেন গোপালের মাকে খাওয়ানো হয়, এবং বললেন ভক্তের দেওয়া জিনিস ওর ভেতর গোপাল আছে, ও খেলি আমার খাওয়া হইল। এইরকম ঠাকুরের পরিস্থিতি ছিল, অবস্থা ছিল। তারপরে এটা ঠাকুর এটা পছন্দ করতেন নাই বলিয়ে ঠাকুর ওই দি খেলেন না ক্ষীর। তারপরে দক্ষিণেশ্বরে পরে একদিন যোগিনের আবার দর্শন পাই কাশীপুরে। গুরুগত প্রাণ যোগিন তখন নিজের দেহের কথা ভুলিয়া ঠাকুরের সেবায় রত আছেন। ঠাকুর যখন কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করেছেন, কিন্তু শরীরের একটা নিজস্ব ধর্ম আছে, কাজেই তিনি শীঘ্রই অসুস্থ হয়ে পড়লেন। এই কথা শুনিয়া ঠাকুর অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, সেবার ত্রুটি হবে বলে তোমরা নিজের শরীর যত্ন নিচ্ছ না, তোমাদের শরীর ভেঙে গেলে আমার যত্ন করবে কে? তোমরা বাপু অসময়ে খাওয়া দাওয়া করো না। তদবধি ঠাকুর কাহাকে অসময়ে খাইতে দিতেন না, শুধু ঠাকুরের সেবাতেই যে যোগিনের ঐকান্তিকতা দেখা যাইত তাহা নয়। সেবার অবসরে তিনি বৃথা কর্মে বা বৃথা আলাপে যোগ না দিয়া আত্মচিন্তায় নিমগ্ন থাকিতেন। সে সম্পর্কে স্বামী শিবানন্দ মহারাজ বলিয়াছিলেন, কাশীপুরে একসঙ্গেই ছিল, যোগিন খুব ধ্যান করত। বৃন্দাবনে যোগিন মহারাজকে এক বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দিবার জন্য মা ঠাকুরের নিকট আদেশ পেলেন, তখন পর্যন্ত তিনি কাহাকে দীক্ষা দেন নাই, এমনকি দুই তিনজন ব্যতীত ঠাকুরের অপর সন্তানদের সহিত
কথাও বলিতেন না। তাই প্রথম ওই আদেশকে মনের খেয়াল ভাবিয়া তিনি চুপ করিয়া রহিলেন। কিন্তু পরপর তিন দিন ওইভাবে আদেশ পাইলেন। তাই যোগিনকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ঠাকুর তাকে একটা কিছু বলিবেন এরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন, কিন্তু বলিয়া যান নাই। অধিকন্তু তিনিও শ্রী মায়েরই মতো মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছিলেন। তখন মা একদিন পূজাকালে ভাবাবেশে তাহাকে আহ্বান পূর্বক দীক্ষা দিয়া ঠাকুরের আদেশ পালন করিয়াছিলেন। মাতৃগত পান যোগানন্দকে কেহ সামান্য কিছু পয়সা দিলেও তিনি তাহা তুলিয়া রাখিতেন, যাহাতে মা কখনো তীর্থাদিতে গেলে ইচ্ছা মতো ব্যয় করিতে পারেন। এইরূপে দুই চারি আনা করিয়া তিনি প্রায় 600 টাকা ওই সময়ে সঞ্চয় করিয়াছিলেন। জগদ্ধাত্রী পূজার সময় মা প্রতি বছর বাসনাদি মাজিবার জন্য জয়রামবাটিতে যাইতেন। ইয়া দেখিয়া যোগানন্দ মহারাজ কি করিলেন, পূজার জন্য কাঠের বারকোশ, লণ্ঠন, সিংহাসনের চকি ইত্যাদি তিনি তৈরি করিয়া দিয়া মাকে বললেন, তোমাকে আর বাসন মাসতে যেতে হবে না। পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি 300 টাকা সংগ্রহ করিয়া 3 বিঘা জমিও কিনিয়া দিয়েছিলেন। এইভাবে তিনি আমরা দেখতে পারি ঠাকুরের পরে অবর্তমানে মায়ের সাথে তার সেবা দিতে সবসময় তিনি ছিলেন। মায়ের সেবার পরে পুত চরিত্র যোগানন্দের মনে এইরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মিয়াছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দের সতর্কবাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন। স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগিনের সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারী নিযুক্ত রয়েছেন, তখন তিনি ওই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণ আনতে জানিতে চাইলেন, মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগুন আছে, সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে? যোগানন্দ সদর্পে বুকে হাত দিয়া রাখিয়া উত্তর দিলেন, আমি সেবক যোগানন্দের, এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগিয়েছিল তাহা খুলিয়া বলিতে হইবে কি? এইরূপে তার আমরা বিশেষ বিশেষ কয়েকটি ঘটনা এখানে উদ্ধৃতি দিলাম। তার আজকের শুভ জন্মতিথিতে আমরা স্মরণ মনন করে তার জীবনচরিত আমরা একটা প্রেরণার ভাব নিয়ে আমরা আজকে অতিবাহিত করতে চলেছি। তাদের জীবন একটা অনন্য জীবন, ঠাকুরের সংস্পর্শে এসে তারা এরকম একটা রাজ পরিবারের ছেলে কিভাবে তার জীবনকে পাল্টিয়ে দিলেন এবং আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। ঠাকুরের যে কোনো সন্তানে এক একজন সন্তান এক একজন মহাপুরুষ, তারা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পারিপার্শ্বিক মানে অবস্থা থেকে তারা এসেছেন, এসে তারা রামকৃষ্ণ সঙ্ঘকে একটা উজ্জীবিত করিয়া দিয়ে গিয়েছিলেন এবং আজও রামকৃষ্ণ মঠ মিশন এরকম বহু সাধু সন্ন্যাসীর সমন্বয়ে দেশের দশের কাজে তারা আত্মনিয়োগ করছেন। এটা আমরা সকলের এই সাধু চরিত্র মহাপুরুষদের চরিত্র পরে আমরা জানতে পারি এবং আমাদের এই সংসার জীবনে আমরা এগুলা আমাদের পার্থিক জীবনের খোরাক বলে আমরা মনে করি। আজকের এই দিনে আমরা ঠাকুর মা স্বামীজি এবং তার তেগী সন্তানদের সকলকে স্মরণ পূর্বক আমরা প্রার্থনা জানাই, আমাদের জীবন পথে তারা সহায়ক হন, তারা আমাদের শক্তি দিন, ভক্তি দিন, প্রেম ভালোবাসা দিন, আমাদের জীবন যাতে শান্তির পথে এগিয়ে চলে। আমরা পরবর্তী সময়ে একটি তিনি খুব যোগ ধ্যানে তিনি খুব নিবিষ্ট ছিলেন ঠাকুরের সেবা করার জন্য, সেজন্য ওরকম ধরনের একটি গিরিশচন্দ্র ঘোষের রচিত একটি সঙ্গীত পরিবেশন করে আমরা আজকের এই আলোচনা সমাপ্ত করব। যোগী বল অনন্ত
Hari Om Tat Sat Shri Ramakrishna Arpanamastu.